পঞ্চায়েত ভোটের মুখে গত 5 ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক্সিটির অফিসে গিয়ে তিনি দলবদল করেন। আর এরপর আজ আলিপুরদুয়ারে সভা করে সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোন দলে আছেন আপনি আপনি বুঝে নেন, কোন দলে গেছেন আপনি বুঝে নেন। আর একটা ললিপপ খেয়েছে সৌরভকে ঘাড় ঢাকা মেরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ধরিয়ে দিয়ে তুমি মাল নিয়ে সবরা জানো জানুয়ারির 2-3 তারিখে একটা নতুন বোলেরো দিয়েছে দেখেন না টোটোতে চড়া এমএলএ বোলেরো চড়ছে ওই বোলেরোটা এই মোনা চোর এর অবস্থা শশাঙ্ক বা সোনিয়ার মতো হবে ময়নাগুড়ি অপেক্ষা করুন এলো বলে এলো বলে চৌকা টপকে এসে গেছে এ আর গঙ্গা এরা টাকাতে ভিক্ষেকে কিনে পয়লা ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে আর দম যদি থাকে প্রকাশ্যে বলো কালকে সভা করে বলো বিজেপি ছাড়লাম তৃণমূলে যোগ দিলাম সে ক্ষমতা নাই। আপনারা শুনলেন আজ আলিপুরদুয়ারের সভা থেকে সুমন কাঞ্জিলালকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন আর বিরোধী দলনেতার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়কও। এখানে আমি শুনলাম যে বলা হয়েছে যে প্রশাসনের আধিকারিকরা ডিএমএসপি তাদের সঙ্গে নাকি আমার একাধিকবার মিটিং করে আমাকে জয়েন করা হয়েছে, তার সিসিটিভি ফুটেজ তার কাছে আছে, তিনি সব রেকর্ড তথ্য নিয়ে কথা বলছেন। আমি আমার মাননীয় বিরোধী দলনেতাকে বলবো এই ধরনের সিসিটিভি ফুটেজ তথ্য যা কিছু যদি তার কাছে থেকে থাকে তাহলে দয়া করে সেটা পাবলিশ করুক। এই ধরনের ঘটনা যদি ঘটে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবো। এই সমস্ত বিষয়ে তো ক্রমাগত ভয় ধরানো বিষয়ে কথাবার্তা চলছেই, সেটা যে যা বলছে তাকে বলতে দিন এবং যদি সৎসাহস থাকে তাহলে আসবে, আমার কোনো অসুবিধা নেই। যেতে আমি কী করেছি না করেছি সেটা ছবি প্রমাণ করছে, আমার কথাবার্তা বক্তব্য প্রমাণ করছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে গেছি, তিনি আমাকে স্বাগত জানিয়েছেন উত্তরীয় পরিয়ে, এবং আমি তারপর পশ্চিমবঙ্গের এই মা মাটি মানুষের সরকারের উন্নয়নের কর্মযোগে সামিল হয়েছে। এর থেকে আর বড় কিছু কথা আমার বলবার প্রয়োজন নেই। লোকসভায় সৌমিত্র খাঁয়ের স্লোগান স্ত্রী প্রসঙ্গ টেনে গতকাল কটাক্ষ করেন সৌগত রায়, আর পাল্টা আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। বাংলায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী সৌগত রায় বর্ষীয়ান সাংসদ হয়েও নারদকাণ্ডে টাকা নিতে দেখা গেছে, এখন বাংলায় ভাতিজা কেলেঙ্কারি চলছে। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। গতকালই লোকসভায় বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁয়ের স্লোগান এবং বউ পালিয়ে গেছে বলে এরপর কটাক্ষ করেন সৌগত রায়, পুরো পাগল বউ পালিয়ে গেছে বলে বিজেপি সাংসদকে কটাক্ষ করেন গতকাল তৃণমূল সাংসদ, পাল্টা আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।